বনগাঁয় মদের দোকান বাধা দিয়ে মার খেলেন বাসিন্দা। অভিযোগ, মদের দোকান খুলতে বাধা দেওয়ায় মালিক পক্ষের লোকেরা মারধর করেছে স্থানীয় বাসিন্দাকে। মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বনগাঁ থানার কলম বাগান এলাকায়। দোকান খুলতে বাধা দেয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় মদের দোকান খোলা হলে এলাকার পরিবেশ নষ্ট হবে, মালিক পক্ষের সাথে বাসিন্দাদের বচসা বাধে। অভিযোগ, মালিক পক্ষ এলাকার এক বাসিন্দাকে মারধর করে, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বাধার মুখে পড়ে দোকান না খুলেই চলে যান আবগারি দপ্তরের লোকেরা। জানা গেছে, বনগাঁ থানা এলাকার কলম বাগান এলাকায় প্রদীপ রায় নামে এক ব্যক্তির সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান নিয়ে দীর্ঘদিন কোর্টে মামলা চলছিল। কোর্টের রায় নিয়ে শনিবার দোকান খুলতে আসেন আবগারি দপ্তরের অফিসারেরা। এলাকায় মদের দোকান খোলা যাবে না বলে আবগারি দপ্তরের আধিকারিকদের সামনে ক্ষোভ জানাতে থাকে এলাকার বাসিন্দারা। বনগাঁবাগদা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ আন্দোলন চলার ফলে দোকান না খুলেই ফিরে যান আবগারি দপ্তরের প্রতিনিধিরা। দোকানটা ওপেন করার অর্ডার ছিল, খুলে দেওয়ার অর্ডার ছিল। তারপরে যে পাবলিক, এখানকার পাবলিক কি বলছে? পাবলিক বলছে এই দোকান আমরা খুলতে দেবো না, চালাতে দেবো না। আবগারি দপ্তরের প্রতিনিধিরা বেরিয়ে যেতেই আন্দোলনকারীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন মালিক পক্ষ। আন্দোলনকারী এক বাসিন্দা বলেন, তাকে মারধর করেছে মদের দোকানের মালিক প্রদীপ রায় ও তার লোকেরা। শান্তি শৃঙ্খলাভাবে বাস করব, মদের দোকানটা আমরা বন্ধ করতে চাই, সেই গিয়ে দেখেন এই আমার পরিবেশ, এই হ্যাঁ মারধর করে দেখেন, মারধর করেছে মালিক প্রদীপ, প্রদীপ প্রদীপের ছেলে। আপনি দেখতে পাচ্ছেন তো আমাকে কিরকম মেরেছে। যদিও অভিযোগ অস্বীকার করে মদের দোকানের মালিক প্রদীপ বলেন, তার দোকান তিনি একজনকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। আদালতের নির্দেশে আবগারি দপ্তরের লোকেদের সঙ্গে নিয়ে আজ দোকান খুলতে গিয়েছিলেন তিনি। যিনি এই দোকানে দেখভালের দায়িত্বে ছিলেন, তিনি কিছু লোকজনকে টাকা দিয়ে এসে খুলতে বাধা দেয়। এটা আমি একজনকে দেখভালের জন্য দায়িত্ব দিয়েছিলাম, কিছুদিন বাদে তার সাথে আমার বনিবাটা হয় না, না হলে আমার জায়গায় আমি এসেছি, কোর্টের অর্ডার অনুযায়ী এসেছি, আমার ইয়ের থেকে আবগারি ডিপার্টমেন্ট থেকে আমি অর্ডার নিয়ে আজকে দোকান খুলতে এসেছিলাম। ওই লোক নারায়ণচন্দ্ররা ওই লোক কিছু লোককে পয়সা করি খাইয়ে লোকজন এনে দু চারজন লোক এখানে পরে আমরা তো ধরলাম, আমরা যে তালাটা মেরে গেছিলাম গাঁওতালা সেটাকে ওর উপর দিয়ে আর একটা মানে সাইডের যেটা ভিতরের তলা লক থাকে ওইটাকে আবার ঘুরিয়ে মেরে দেওয়া হয়েছে। আজকে খুলতে পারিনি আপাতত, কিন্তু আমরা এখন থানায় যাবো, আমরা থানায় যাবো কয়েকজনের নাম যারা আমাদের, হ্যাঁ 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 হ্যাঁ, উনি ওই যে সুমন বিশ্বাস, উনি আমার গায়ে হাত দিয়েছে, না মারামারি না, ঠেলা ঠেলি এই গুতু গুতি এই হতো নতো। আমি আমার দোকানে ব্যবসা করবো, আমি দোকান খুলবো, এখানে বিকালের পরে এখানে কোনাটাই মদ বিক্রি হয়, 55 টাকার বাংলা 90 টাকা 190 টাকা বিক্রি হয়, 155 টাকার বাংলা, তখন কোনো অবজেকশন আসে না। হ্যাঁ লাইসেন্স প্রাপ্ত দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।